ফটো কালার গ্রেডিং এর পাশাপাশি বর্তমানে ভিডিও কালার গ্রেডিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, আপনারা দেখছেন রাকিব 25। আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে কালার গ্রেডিং এর মাধ্যমে এরকম একটা সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। গাইস, শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, অ্যাপটি ওপেন হলে আমরা এখন নিউ প্রজেক্ট এফ প্লাস এখানে প্রেস করব। ওকে, তারপর আমরা যে ভিডিওটা এডিট করবো সেটা সিলেক্ট করব। এরপর ওপরে এখানে প্রেস করব, তারপর অ্যাডে প্রেস করব। ওকে, ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন এলিয়াটির উপরে প্রেস করব। তারপর আমরা নিচের এই অপশনগুলো থেকে চলে যাব ফিল্টার্স নামে এই অপশনটিতে। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে টার্ন এই অপশনটা সিলেক্ট করব। এরপর টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা আবারও নিচের এই অপশনগুলো থেকে চলে যাব অ্যাডজাস্ট। এরপর প্রথমে আমরা ব্রাইটনেস এই অপশনটা সিলেক্ট করব। এরপর ব্রাইটনেসটাকে আমরা কমিয়ে -6 করে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে চলে যাব কন্ট্রাস্ট। এরপর কন্ট্রাস্টটাকে আমরা বাড়িয়ে 8 করে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে চলে যাব স্যাচুরেশন। এরপর স্যাচুরেশনটাকে আমরা বাড়িয়ে 20 করে দেব। তারপর আমরা এখান থেকে চলে যাব এক্সপোজিওর। এরপর এক্সপোজিওরটাকে আমরা কমিয়ে -10 করে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে চলে যাব শার্পন এই অপশনটিতে। এরপর শার্পনটাকে আমরা বাড়িয়ে 25 করে দেব। এরপর আমরা এখান থেকে চলে যাব টেম্প অপশনটিতে। এরপর আমরা টেম্পটাকে -50 করে দেব। ওকে, তারপর আমরা লেটেস্ট এখান থেকে চলে যাব হি অপশনটিতে। এরপর হিউটাকে আমরা বাড়িয়ে 20 করে দেব। ওকে, কালার গ্রেডিং সম্পূর্ণ হলে আমরা এখন নিচে এই টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা ভিডিওটাকে আরেকবার প্লে করে দেখব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একটা প্রিমিয়াম কালারে রূপ নিয়েছে। তো আমরা এই ভিডিওটাকে এখন সেভ করার জন্য উপরে এই সেভ আইকনে প্রেস করব। এরপর আপনারা চাইলে এখান থেকে রেজুলেশন কমায় বা বাড়ায় নিতে পারবেন। এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে প্রেস করব। গাইস, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণে হলে ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলি কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।